नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष देखे आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना से चले आसब। आपनारा भिडियो शेष पर्यंत देखें, भिडियो भलो लगले चैनल सबस्क्राइब कर, भिडियो शेयर करबें, कमेंट बक्से अपन मूल्यवान मंतव्य करबें। अपन मंतव्य एगिए जो उद्बुद्ध कर। चले आसुन आजकल आलोच्य विषय चोख रखी। आजकल आलोचनार विषय वस्तु राशिर प्रकृति और तार धरन। आज के पाँचटी राशि नहीं आलोचना करब एवं से राशि सापेक्षे जातक जातिकार आचार आचरण कीरकम होते पारे सेटा नहीं आजकेर आमादेर आलोचना। तो चले आसुन आजकेर विषय वस्तुते चोख राखी। आमादेर आजकेर आलोचनार विषय वस्तु राशिर प्रकृति ओ तार धरन। पाँचटी जे राशि मेष कर्कट कन्या मकर और कुम्भ, ये पाँचटी राशि नहीं आजकल आलोचना है। तो हमें प्रथम जानते हैं कि जे कोनो एकजन जातक वा जातिका तार जे धरन तार जे प्रकृति सेटा शुधु राशिर संगे सम्पर्कयुक्त नय, तार लग्नेर संगे सम्पर्कयुक्त। एकजन जातक वा जातिकार कि धरनेर आचार आचरण करबे साधारण अवस्थाय सेटा तार लग्न एवं राशि ये दुटी सापेक्षे किन्तु तार ये दुटीर जो प्रकृति लग्नेर जो प्रकृति हयतो देखा गेलो लग्न मेष, राशि हयतो देखा गेलो कर्कट। ताहले किन्तु ये मेष और कर्कट ये दुटो राशिर जो मिलित जो प्रकृति सेई अनुयायी किन्तु जातक बा जातिका धरन हबे। एटा किन्तु एकटी गुरुत्वपूर्ण वाइटाल ब्यापार जे শুধুমাত্র রাশি দেখে কিন্তু আমাদের জাতক জাতিকা ধরন সম্পর্কে সঠিক ধারণা করা যাবে না। সঠিক ধারণা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে তার লগ্নটা খুব বিশ্লেষণ করতে হবে, কী লগ্ন, সেই লগ্নের কী প্রকৃতি, তার যে লগ্ন হয়েছে তার কী প্রকৃতি সেটা দেখতে হবে, সেই রাশির কী প্রকৃতি, আর আর আমাদের তার যে জন্ম রাশি তার যে কী প্রকৃতি দুটোর মিলিত মিলিত যে প্রকৃতি সেটি জাতক বা জাতিকার ধরন হবে। এখন লগ্ন কি না, জন্ম সময় আর জন্মস্থান সাপেক্ষে পূর্ব দিগন্তে যে গাণিতিক বিন্দু আমরা উদিত হতে দেখি তাকেই আমরা লগ্ন বলব। এই লগ্নের ক্ষেত্রে কিন্তু জন্ম সময়টা কিন্তু একটা খুব ভাইটাল হয়ে যায় এবং অবশ্যই স্থান, এই দুটো খুব ভাইটাল জিনিস হয়ে যায়। এই লগ্নের পরিবর্তন কিন্তু এই দুটি সাপেক্ষেই ঘটে। রাশি হচ্ছে কি যে জন্মের সময় চন্দ্র যেভাবে বসছে সেই সেইভাবে সেই ভাবটি যে রাশির মধ্যে পড়ছে সেটি হচ্ছে তার আমরা রাশি বলি। যদি আমরা দেখি যে জন্মকালীন সময়ে কারো চন্দ্র এই এই ঘরে বসে আছে তখন তার মকর রাশি হবে, যদি এই ঘরে বসে তাহলে কুম্ভ রাশি হবে, এরকম একটা ব্যাপার। আবার এক একটা রাশিতে আবার তিনটে করে নক্ষত্র আছে, তাদের কি নক্ষত্র হবে ডিগ্রি অনুযায়ী যে নক্ষত্র পড়বে সেই নক্ষত্র তার জন্ম। তা যাই হোক, আজকে আমাদের যেটা বিষয়বস্তু যে আমরা রাশির প্রকৃতি আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসব মেষ রাশিতে। মেষ রাশি হিসেবে আমরা জানি যে এটি একটি অগ্নি রাশি এবং এটি অগ্নি আর চর এই দুটির বৈশিষ্ট্য এই রাশির মধ্যে আছে। তা আমরা মেষ রাশির যে সিম্বল সেটা হচ্ছে মোষ। পশু হিসাবে আমরা মোষের চরিত্রের সাথে মেষ রাশির জাতকদের অনেক মিল খুঁজে পাওয়া যায়। মেষকে আমরা দেখি, মোষকে আমরা কি দেখি যে এমনিতেই শান্ত, শান্তশিষ্টভাবেই ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে সে তার মতো করে।
কিন্তু যখনই আমরা তাকে বিরক্ত করব তখনই কিন্তু সে অগ্নি রূপ ধারণ করবে। এই রাশির প্রকৃতির মধ্যে আমরা অগ্নির কারো কথা পাচ্ছি। তাহলে এই যে মেষ রাশির যে সিম্বলিক রূপ, সেই মোষ, মোষের যে ক্যারেক্টার, তার সাথে কিন্তু এই এর অনেক মিল থাকবে। তাহলে আমরা সাধারণ অবস্থায় তাকে যেভাবে আচার আচরণ করতে দেখি একটা মোষ, তাকে আমরা দেখি যে সে শান্তভাবে ঘোরাফেরা করছে, যখনই তাকে কেউ লাগছে তার পেছনে তখনই প্রতিপক্ষ সে যতই শক্তিশালী হোক না কেন তাকে ধরাশায়ী করার মানসিকতা নিয়ে সে সংঘর্ষে লিপ্ত হবে। মেষের কিন্তু এই বৈশিষ্ট্যটি আছে, সে যতই তার থেকে শক্তিশালী হোক আগু পিছু না ভেবে কিন্তু তার সাথে কিন্তু সে সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে। এই যে মোষের যে চরিত্রটি, এটি যাদের মেষ রাশি হবে তাদের মধ্যেও কিন্তু এই ধরনের মানসিকতা কিন্তু ফুটে উঠবে। এবার হচ্ছে কি যে অগ্নি রাশি হওয়ার কারণে এই রাশির জাতকরা রক জটা হয়, একটু তাড়াতাড়ি রেগে যাবে, যেহেতু এটা অগ্নি রাশি। প্লাস আবার চর আছে, একসাথে চরের প্রভাব থাকার কারণে চট করে ঠান্ডাও হয়ে যায়, চট করে রেগে যাবে অগ্নি রাশি বলে। আবার প্লাস চরের কারকতা আসে বলে আবার ঠান্ডাও হয়ে যাবে চট করে। মোষের মতো এই জাতকরা কি হচ্ছে না, পরিকল্পনাহীন হয়ে থাকে। মোষ যেমন পরিকল্পনাহীন হয়, মেষ রাশির জাতক জাতিকারও অনেক ক্ষেত্রে পরিকল্পনাহীন হবে। লক্ষণীয় যে মোষ হচ্ছে ঘাস পাতা খাওয়ার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সরে যায়। মোষের ক্ষেত্রে আমরা এটা দেখি যে এক জায়গায় খেতে খেতে সেই জায়গায় খাবার দাবার রয়ে গেছে, তাও সে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেখানে যা আছে আছে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, আগের জায়গায় ঘাস পাতা না ফুরলেও সে চলে যাচ্ছে। এই রকম ভাবটা কিন্তু জাতকের মধ্যে লক্ষ্য করা যাবে। এগুলো কাদের মধ্যে লক্ষ্য করা যায়, যারা পরিকল্পনাহীন হয় তাদের মধ্যে এই ধরনের ভাব প্রবণতা লক্ষ্য করা যাবে। তাহলে মেষ রাশির যারা জাতক জাতিকা হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাও লক্ষ্য করা যাবে। এদের প্রতিষ্ঠা বিলম্বিত হবে, অনেক সময় এরা সঠিক সাফল্যের মুখও দেখতে পাবে না, কারণ হচ্ছে কি পরিকল্পনাহীনভাবে এরা চলাফেরা করে। ওই একটু আগে যেটা বললাম যে মোষ যেটি করে তার কাছে খাবার দাবার আছে তাও সে অন্য জায়গায় চলে গেছে, সেগুলো ফেলে দিয়ে একটা পরিকল্পনাহীন ব্যাপার কিন্তু কাজ করবে। অনেক গুণ থাকা সত্ত্বেও তারা তাদের যোগ্যতার দাম পায় না, মেষ রাশির যারা জাতিকা হয়। সামাজিক সফলতা এদের কাছে মরীচিকার মতো হয়ে দাঁড়ায়, সবসময় নয় কখনো কখনো এটা হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে। এই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করব মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে। এইবার আমরা চলে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ ভাইটাল যে রাশি, কর্কট রাশি। এখানে জল আর চর এই দুটির বৈশিষ্ট্য আমরা এখানে পাব। এখানে আমরা দেখছি যে কর্কটের কাঁকড়ার সাথে তুলনা করা হয়েছে, কাঁকড়ার সাথে এই রাশির তুলনা করা হয়। কেননা কাঁকড়া জলের ধারে বালিতে গর্ত করে বাস করে, সমুদ্র বা নদীতে ফাঁকা জায়গায়, সমুদ্র বা নদীতে যখন আমরা যখন ফাঁকা হয়ে যায় তখন দেখা যায় এরা বেরিয়ে আসে। যখন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে তখন এরা কিন্তু বেরিয়ে আসবে, যখন ভিড় থাকবে, যখন লোকালয় লোক কোলাহল থাকবে তখন কিন্তু এরা বেরিয়ে আসবে না। যখন সব ফাঁকা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, তখন এরা এদের গর্ত থেকে বেরিয়ে আসবে। উপর থেকে দেখে বোঝার উপায় নেই যে ওই গর্তের মধ্যে কাঁকড়া আছে। এদের গতি প্রকৃতি চঞ্চল, কর্কট রাশির জাতক জাতিকাদের যাত্রাপথ উদ্দেশ্যহীন, এদের পরিকল্পনাহীন, এদের উদ্দেশ্যহীন। সামান্য বিপদের আভাস পেলে এরা গর্তে ঢুকে যাবে। জলরাশির ক্ষেত্রে এই প্রবণতা একটা থাকবে, অল্পতেই ভয় পেয়ে যাবে। ওই বললাম যে কোলাহল লোকজন থাকলে এরা বেরোবে না, যখন শান্ত হয়ে যাবে, যখন সবাই চলে যাবে তখন এরা আস্তে আস্তে এদের গর্ত থেকে বেরিয়ে আসবে, আবার কোথায় একটা শব্দ পেলে ঢুকে যাবে আবার গর্তের মধ্যে। এদের গতি প্রকৃতি চঞ্চল, যাত্রাপথ উদ্দেশ্যহীন, সামান্য বিপদের আভাস পেলে এরা গর্তে ঢুকে যায়। চন্দ্রের ঘর হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকারা কল্পনা প্রবণ হয়, এতটাই কল্পনা প্রবণ যে প্রায় সাধারণদের কাছে বোঝা দুর্বোধ্য হয়ে যায়। এতটাই কল্পনা প্রবণ এরা হয়ে যায় যে সাধারণ মানুষ এদেরকে চট করে বুঝতে পারবে না। এদের মনের যে ফ্রিকোয়েন্সি, এরা কী চায় সেটা চট করে সহজে বোঝা যাবে না। এরা অতিশয় ভাবপ্রবণ হবে,
আবেগভবন তার মানে এখানে কাজ করবে। এটি চর রাশি, তাই এদের পরিকল্পনা নির্দিষ্ট হয় না, বারংবার পরিবর্তনশীল হয়, চঞ্চল হয়, পরিবর্তনশীল হয়। এই এক্ষুনি একটি কথা বলে পরক্ষণে সেটা আবার না থাক করতে হবে না, এইরকম একটা ব্যাপার। এদের অনেক পরিকল্পনা কার্যকরী হয় না। তবে কর্কটের জাতকদের এরা ব্যর্থতা সহজে কিন্তু বিচলিত হয় না। যে একটা জিনিসে ব্যর্থ হয়ে গেল, যে বিচলিত হয়ে ভয়ে, তেমন কোনো ব্যাপার নেই। এর আবার দেখা যাবে নতুন উদ্যমে ওই ধরনেরটাই আবার একটা অন্য কাজ করছে। কাকড়া স্বভাবের জন্য সর্বদাই কিছু একটা খুঁজে পাওয়ার চেষ্টা করে, সবসময় একটা যেন কিছু খুঁজছে, এরকম একটা মানসিকতা কাজ করবে। এদের এই প্রয়াস হচ্ছে বিরামহীন, বিরামহীনভাবে এই প্রয়াস চলবে। তাহলে কর্কটের, কর্কট রাশি যাদের হবে তাদের মধ্যে তাহলে আমরা এই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করব। এবার আমরা চলে আসব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে পিথি আর দ্বৈতভাবে একটা দুরকম চিন্তাভাবনা আর পিথি রাশির পিথির গুণ এই রাশির মধ্যে থাকছে। কন্যা রাশির আমরা একটু সিম্বলটা দেখলে একটি কুমারী মেয়ে নৌকারোহী লণ্ঠন হাতে, মানে এখানে কোনো একটা দ্বীপ নিয়ে যাচ্ছে, নৌকারোহী একজন কুমারী মেয়ে একটা দ্বীপ জ্বালিয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার কন্যা রাশির যে সিম্বল। তাহলে নৌকারোহী হিসেবে একটি কুমারী মেয়েকে এরকম আলো হাতে দেখা যায়, এদের স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক বলে ওদের মনে হয়। তাই এদের এই প্রবণতার জন্য এর সিম্বল থেকে যেটা বলা যায় যে এদের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হতে পারে এরা। এরা নিরাপত্তার অভাবে ভুগে, কেন কুমারী মেয়ে তাই নিরাপত্তার অভাবে ভুগবে। নিজস্ব প্রয়োজনে কন্যা রাশির জাতকরা সচেতন হয়ে যায়, নিজের প্রয়োজনে এরা এদের কার্যসিদ্ধি করে নিতে পারবে। এদের ধৈর্য ও বুদ্ধিমত্তা প্রখর, কার্যসিদ্ধির জন্য এরা যে কোনো কৌশল বা কূটনীতি প্রয়োগ করতে পারে। কন্যা রাশির যারা জাতক জাতীয়, নিজের কার্যসিদ্ধির জন্য এরা কৌশল প্রয়োগ করবে। এই যে আমরা একটা কুমারী মেয়ে নৌকার উপর এরকম লণ্ঠন হাতে এক মনে যাচ্ছে, মানে নিজের যে চাহিদা, নিজের যে ইচ্ছে, সেইগুলোতেই সে বিভোর হয়ে আছে। সেইগুলো কীভাবে সিদ্ধি পাবে সেই চেষ্টাতেই সে ব্যস্ত, আর আশেপাশের কী হচ্ছে না হচ্ছে তার দেখার দরকার নেই। সে তার গতিতে নৌকোয় চেপে এই সিম্বল থেকেই তার গতিপ্রকৃতি অনেকটাই বোঝা যাবে, সে তার মতো করে এগিয়ে যাচ্ছে। কুমারী মেয়ে প্রতীক হওয়ার কারণে নিরাপত্তাহীনতায় ভোগ, এটা আমরা আগেও বলেছি। তাহলে কন্যা রাশির যারা জাতক জাতিকা হবে তাদের মধ্যে কিন্তু একটু ওই স্বার্থপরতা এবং কার্যসিদ্ধি এই ব্যাপারটা বেশি গুরুত্ব পাবে, নিজের কার্যসিদ্ধি, আত্মকেন্দ্রিক ভাব একটু চলে আসবে তার মধ্যে। এবার আমরা চলে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমরা পিত্তি আর চর এই দুটোর কারো কথা পাচ্ছি একসাথে। মকর রাশিকে আমরা যে সিম্বলিক দিক থেকে আমরা যদি দেখি কুমিরের সঙ্গে তুলনা করা হয়, তা মকর শব্দ দিয়ে কুমিরকে বোঝানো হয়। বাইর থেকে দেখলে কুমিরকে নিরীহ প্রাণী বলেই মনে হয়, কেমন রৌদ্র আমরা দেখি যে চুপটি করে বসে থাকে, আমরা দেখি যে জল থেকে উঠে এসে রৌদ্র বসে আছে, কিচ্ছুটি জানে না, এরকম একটা ব্যাপার। তাহলে মকরকে আমরা কুমিরের সাথে তুলনা করতে পারি। তাহলে এইখানে আমরা দেখতে পাই যে একটা নিরীহ প্রাণী বলে মনে হয়, কিন্তু কুমির আদতে অতি হিংস্র প্রাণী। জল ও ডাঙা উভয় জায়গাতেই স্বচ্ছন্দ, জলও আমরা দেখি যে কেমন ভেসে থাকে, আর যখন পশুরা ইমাতা থেকে ওমাতা হতে যায় আমরা তো দেখি বিভিন্ন চ্যানেলে, এই ধরনের যে চ্যানেলগুলো হয় তাতে আমরা দেখি যে পশু পাখিদের নিয়ে যে চ্যানেল, সেখানেও আমরা দেখি যে এরকম কুমিরকে বা কোনো চিড়িয়াখানা তো দেখি যে ঝুপ করে জলে ভেসে আছে। তাহলে মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যায় কি যে এক ধরনের এইরকম শান্তশিষ্ট ভাব কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এদের একটা হিংসের ভাব আছে। মনে রাখতে হবে কুমির উভচর প্রাণী, জল ও ডাঙায় উভতি স্বচ্ছন্দ, এমনিতে এরা অলস, কিন্তু সময় বিশেষে এরা অতি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। শিকার ধরার জন্য এমনভাবে ওত পেতে থাকে যে প্রতিপক্ষ টেরই পায় না। পশুজন্তুরা ভাবে যে কী তো কী ভেসে আছে বলে সে তাই, কিন্তু নদী পার হতে থাকে, খাল পার হতে থাকে জঙ্গলে, কিন্তু দেখা যায় যে ওই কুমির কিন্তু তাদেরকে ঝাপটে ধরে নেয়। অতএব এই ব্যবহারিক জীবনও কিন্তু মকর রাশির যারা জাতক জাতিকা হবে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে। এবার এটা সঙ্গে আমি বলেছি যে মিশ্র ফল পাওয়া যাবে, তার লগ্ন কি সেটাও দেখতে হবে, এবং সেই দুটোর কারো কথা তার মধ্যে থাকবে। পুরো মাত্রা না থাকলেও আরও অনেক কিছুই তো দেখতে হয়, শুধু এইগুলোই তো সব নয়, এখান থেকে একটা ওভারঅল একটা ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু এইগুলোই সব নয়, অনেক রকমের চেঞ্জ আসতে পারে। যেমন যেমন আমি বলছি তেমন তেমন সবার মকর রাশি হলেই হবে এরকম ভাববার কোনো কারণ নেই।
এটা একটা ওভারঅল একটা মকর রাশি সাপেক্ষে এর সাথে আরও অনেক কিছু জিনিস যুক্ত হবে, হয়ে একটা মোড নিট রেজাল্টে আসবে এমন ভাববার কারণেই যাদের মকর রাশি তাদের এগুলো হবে। এটা একটা ধারণা, এর সাথে আরও অনেকগুলো ধারণা যুক্ত হয়ে একটা নতুন ধারণা তৈরি হবে, সেটাই একজন জাতক বা জাতিকার কেমন হবে সেই ধারণা আমরা সেখান থেকে পাব। এখন আমরা শুধুমাত্র একটা ধারণা কি মকর রাশি সাপেক্ষে যে ধারণা সেটা আমরা জানছি। আচ্ছা, তাহলে শিকার ধরার জন্য এমন ওত পেতে বসে থাকবে যেন প্রতিপক্ষ টেরি পাবে না। মকর রাশির যারা জাতক জাতিকা এদের বাইর থেকে দেখে তেমনি বোঝা যাবে না ভেতরে কতটা এরা এদের মধ্যে ভোগস্প্রিয়া অন্তরে এরা পোষণ করে রয়েছে। সময় বিশেষে এরা শনির কুটিল ভাবনায় ভর করে, সময় বিশেষে শনির যে কুটিল ভাবনা সেটার উপর ভর করে। এরা পিতৃরাশির যাবতীয় গুণ থাকার কারণে ভোগসুখ কিন্তু এরা করায়ত্ত করতে চায়, নিজের প্রকৃত চরিত্রকে গোপনে রাখতে যায় এরা, দিয়ে নিজের অভীষ্ট পূরণ করতে যায়। এরা অনুকূল ও প্রতিকূল উভয় পরিবেশেই স্বচ্ছন্দ থাকে মকর রাশি যারা জাতক জাতিকা। মনের ভাবনা এরা সহজে ব্যক্ত করে না, সৃষ্টিশীল বা ধনাত্মক ধ্বংসাত্মক সব রকমের কাজই এরা সফল হয়ে থাকে। দু রকম প্রবণতা থাকবে, সৃষ্টি করবে আবার প্রায় ধ্বংস করবে। এদের কাজ অন্যদের চমকে দিতে পারে, কারণ এরা বাইরে এমনভাবে থাকে ভেতরে যে ওদের একটা হিংস্র ভাব থাকে সেটা বোঝা যায়নি। যখন হিংস্রটা বেরিয়ে আসে তখন আমরা ভাবি যে এই ছেলেটা এইরকম, আমরা তো জানি না এরকম করতে পারবে বলে ভাবতেই পারিনি। এরকম একটা অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু সেখানে আমাদের লক্ষ্য করা যাবে। এই ব্যাপারটা কিন্তু খুব প্রকট হয়ে দেখা দেবে মকর রাশির ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বায়ু অস্থির এই দুটো প্রবণতা থাকবে, এই দুটো প্রকৃতির মধ্যে কাজ করবে এই রাশির যারা জাতক জাতিকা। কুম্ভ রাশির ক্ষেত্রে সিম্বলটা একটু দেখে নিই, সেখানে আমরা দেখছি একজন বৃদ্ধ পূর্ণ কলস মাথায় নিয়ে আছে। তাহলে কুম্ভ রাশিকে আমরা চলে আসি, এখানে আমরা কী দেখছি, একটি বৃদ্ধকে দেখা যাচ্ছে মাথায় পূর্ণ কলস নিয়ে। কখনো কখনো আবার কুমারী কন্যা পূর্ণ কলস নিয়ে যাচ্ছে এরকমও বোঝানো হয়। মকরের মতো এদের এত ভোগ লালসা থাকে না কুম্ভ রাশির যারা জাতক জাতিকা। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে জাতক জাতিকা যাই হোক, শনি বায়ুযুক্ত হওয়ার কারণে খুব উদার ভাব সম্পন্ন হয় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবারের প্রতি খুব যত্নশীল হয়। বায়ু রাশি হওয়ার কারণে এরা সহজে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারবে যে কোনো পরিবেশে বায়ু রাশির জাতক জাতিকা বলে। এরা পরিশ্রম বিমুখ হয় না, পরিশ্রম করার মানসিকতা এদের মধ্যে আছে। এই হচ্ছে পাঁচ রাশির আমাদের কার্যকারিতা। আমরা পরবর্তীকালে অন্য ভিডিওতে আমরা অন্য রাশির কার্যকারিতা নিয়ে আলোচনা করব, তবে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে লগ্ন প্লাস রাশি দুটির কার্যকারিতা, দুটি লগ্ন প্লাস রাশি কি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু জাতক বা জাতিকার ধরন তৈরি হবে। কোনো একটার উপর বেস করে কিন্তু তার ধরন তৈরি হবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন। ভালো থাকবেন, নমস্কার।